আসসালামু আলাইকুম গাইস, আজ আমি দেখাবো বান্নারে ফুল এ টু জেড মেথড গুলো শেয়ার করবো। বান্নারে অনেক জনের জিমেল শো করতেছে না, এটারও সমাধান দিয়ে দিব। দেখেন ফার্স্টে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, বিভিন্ন ধরনের মেথড শেয়ার করি এই চ্যানেলে। আপনারা পেড মেথডও ফুল ফ্রিতে পেয়ে যাবেন। তারপর এখানে আমি একটা গ্রুপ লিঙ্ক দেবো, গ্রুপে লিঙ্কের উপর ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি, এরকম একটা গ্রুপ পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা দেখেন একটা পিন মেসেজ আছে, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করবেন, এটা আপনারা কপি করে নেবেন। তারপর এখানে এই যে গ্রুপে সেন্ড করে দেবেন, এই যে এই লিঙ্কটা মানে যেটা আমরা কপি করছি সেটা আমরা সেন্ড করে দেব। তারপর এখানে দেখেন আমাদের অনেকগুলো বিন দিয়েছে, যে এই বিনগুলো আমরা কপি করে নিব। অ্যাপ করে তারপর এই যে 10টা বিন দিয়েছে এটা আমরা কপি করে নিব। কপি করা হলে আপনারা চলে আসবেন আপনাদের গুগল প্লে মানে ক্রোমে চলে আসবেন, গুগল মানে ফোনের যে ক্রোম আছে ক্রোমে চলে আসবেন। তারপর এখানে সার্চ দেবেন চেকার, CHEKAR, চেকার টপ লিখে সার্চ দেবেন, TOP এটা লিখে সার্চ দেবেন। ভালো করে দেখে নেন, এটা লিখে সার্চ দেবেন। তারপর ফার্স্ট লিঙ্কের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই যে এখানে আমরা সেই যেটা কপি করছি সেইটা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে চেক কার্ডে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমাদের লাইভে যে কোটা কার্ড দিবে সেই কোটা কার্ড আমরা মানে এখানে লাইভে যে কার্ড দিবে সেই কার্ড কপি করব। এখানে আমার একটা লাইভে দিয়ে দিচ্ছে, এটা আমরা ট্যাপ করে একবার অল কপি করে নিলাম। এই যে এই ফোন তো কপি করে নেবেন। তারপর আপনারা এখানে সার্চ করে সার্চ দেবেন pay.google.com, এটা লিখে সার্চ দেবেন। দেখেন ভালো করে দেখে নেন। তারপর এখানে আমরা নতুন একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। আমার একটা ক্রিয়েট করা আছে, এর জন্য আমি জিমেলের উপর ক্লিক করলাম। তারপর এরকম আসবে, আপনারা এখানে ম্যানেজ ইওর পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা পেমেন্ট মেথডে ক্লিক করবেন, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখেন এই যে এখানে ক্লিক করে আপনারা ইউনাইটেড সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, করার পর এখানে যে বাংলাদেশ দেওয়া আছে এখানে আমরা ইউনাইটেড করে নিব, ইউনাইটেড করে নিলাম। করার পর উপরে দেখেন এখানে কার্ড নাম্বারের উপর আমরা যে কপি করছিলাম এটা আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখেন 11/26/667 এটা আমরা দিয়ে দেবো। দেখেন এখানে আমি দিয়ে দিলাম, এই যে এই যে নিচে যে দেওয়া আছে এগুলো আমরা দিয়ে দিব। তারপর এখানে আপনাদের এই অ্যাড্রেস লাইন 1 এখানে আমরা দিবেন 017 এটা লিখে দিবেন। তারপর দেখেন এখানে আমাদের তিনটে দিয়ে দিয়েছে, যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের মানে অটোমেটিকলি জিপ কোড অ্যাড হয়ে গেছে। পরে আমরা এখানে সেভে ক্লিক করব। তারপর এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করব। তারপর এখানে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাই অপশন আছে, এটা আমরা ক্লিক করব। তারপর এখানে আপনারা ইন্টার এই পাসওয়ার্ড, এখানে আপনাদের যে জিমেল যে নতুন যে জিমেল ক্রিয়েট করছেন মানে যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখেন এরকম আসবে, আপনাদের এরকম আসলে আর কিছু করা লাগবে না, আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আপনাদের ফোনে কোনো মানে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ দিবেন আইসল্যান্ড, ISLAND এটা লিখে সার্চ দিবেন। তারপর যে এই অ্যাপটি পাবেন এই অ্যাপটি এখানে ডাউনলোড ইনস্টল করে নেবেন। তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনাদের গুগল প্লে স্টোর আছে, এটা উপর আপনারা ক্লিক করবেন। গুগল প্লে স্টোর আপনি উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখেন এই যে একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর যে জিমেলটি যে মাস্টার কার্ড অ্যাড করেছেন সেই জিমেলটি এখানে সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তারপর সেই জিমেলটি দিয়ে লগ ইন করার পর এখানে সার্চ আইকনে সার্চ দেবেন এক্সপ্রেস ভিপিএন, এটা লিখে সার্চ দেবেন। আমি সার্চ দিচ্ছি এক্সপ্রেস ভিপিএন, এটা লিখে সার্চ দেবেন। দেখেন একবারে ফার্স্টে এখানে এটা লিখে সার্চ দেবেন, দেখে নিন ভালো করে। এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। পরে ইনস্টলের উপর ক্লিক করবেন। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে। তারপর এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর উপরে নিচে দেখেন সাইন ইন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইমেল ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটি কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। এখানে এরকম একটা ইয়ে আসবে না, এই যে এক্সপ্রেস ভিপিএন প্রিমিয়াম, এখানে আপনারা ফার্স্টে জিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এক্সপ্রেস ভিপিএন আসার পর এখানে জিমেলে পেস্ট করে দেবেন। তারপর আবার এই চ্যানেলে আসবেন, আসার পর এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাস এটা আপনারা ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর এখানে আপনার পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন, এখানে ওকে ওকে অপশনে ক্লিক করবেন। পরে এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আবার ওকেতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তারপর আবার ওকেতে ক্লিক করবেন। পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আমাদের সার্ভার সিলেক্ট করতে হবে, এখানে আমরা 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইউনাইটেডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিউ ইয়র্ক, এটা আমরা সিলেক্ট করে দেব। দেখেন এখানে আমরা ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে মেবি লেটারে ক্লিক করব। তারপর একটু এদিকে আসবেন, আসার পর এখানে দেখবেন ওয়ার্ক নামের একটা অপশন অন হয়ে যাবে। এটা এখানে এই যে এরকম ওয়ার্ক নামে একটা অপশন অন হয়ে যাবে। তারপর এটার উপর আপনি ক্লিক করবেন। আর প্লে স্টোরে আবার ওপেন করবেন, প্লে স্টোরে ক্লিক করে ওপেন করবেন। তারপর এখানে সার্চ দিবেন BURNER, এটা লিখে সার্চ দিবেন। ভালো করে দেখে নিন, এটা লিখে সার্চ দিবেন। তারপর এই যে ফার্স্ট যে অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ দেখেন আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। পরে আমরা ওপেনে ক্লিক করবো।
বানার আসার পর গেট স্টার্টে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে কিন্তু সাইন ইন উইথ গুগল চলে এসেছে, এখানে আপনারা ক্লিক করবেন, পরে অ্যাগ্রিতে ক্লিক করবেন। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ অ্যাস ফ্রিতে ক্লিক করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ দেখেন এখানে আমার একটু ওয়েট করতে হবে, কোনো জায়গায় ট্যাপ করার দরকার নেই। দেখেন এখানে আমার প্রসেসিং হচ্ছে, হ্যাঁ এখানে আপনারা ডো নট ডু মানে ডোন্ট অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এখানে একটা কান্ট্রি কোড দিয়ে দেবেন, এই কান্ট্রি কোড অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেখে এই কান্ট্রি কোডটা আসে কিনা এটা আমরা চেক করে নেব। এখানে আপনারা দু একটা কান্ট্রি কোড চেঞ্জ করে নেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কান্ট্রি কোড কয়টা দিয়ে দেবো, এই কান্ট্রি কোড দিয়ে আপনাদের সম্ভাবনা অনেকজনই হবে। দেখেন আমাদের এই নাম্বারটা কিন্তু ঠিক আছে, এই যে এরকম আসলে আপনার নাম্বারটি নিয়ে নেবেন। আমি নাম্বারটি সিলেক্ট করে ফিনিশে ক্লিক করলাম, তারপর একটু ওয়েট করবেন। তারপর এরকম আসলে আপনারা নিচের দিকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর স্টার্ট স্টার্ট ফ্রি টাইলে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের সেই জিমেলের পাসওয়ার্ডটি দিতে হবে। দেখেন এখানে আমার এখানে এরকম এসেছে, এখানে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করবো, তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবো, জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করবো। দেখেন এখানে আমার প্রসেসিং হচ্ছে, দেখেন আমার এখানে প্রসেসিং হচ্ছে, আপনাদের সামনে আমি লাইভে দেখেন আমি টাইলটি নিয়ে দেখাবো। এখানে দেখেন নো নো থ্যাংকসে ক্লিক করবো, ক্লিক করার পর একটু প্রসেসিং হবে। দেখেন আমাদের কিন্তু লাইভে আমি নাম্বারটি নিয়ে এসেছি, এখানে সব কিছু অ্যালাউ করে দেবো, পরে নাম্বারটিতে আমরা কোড পাঠাবো দেখে যায় কিনা। দেখেন আমাদের এখানে ওয়ান হওয়ার প্রবলেম এসেছে, এরকম মাঝে সাথে দু একটা নাম্বার আসে। এখানে আমি নাম্বারে আবার আরেকটা নাম্বার নিয়ে দেখাই, এই যে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে আরেকটা নাম্বার নিয়ে নেবেন। এখানে পরে এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর এখানে আমি একটা কান্ট্রি কোড দিয়ে দিই, দেখি এটা আসে কিনা। আমার এখানে এটা আসে না, আমি একটা নাম্বার সিলেক্ট করে নিই। দেখেন আমাদের একটা নাম্বার আমরা এই যে এই এরিয়া কোড দিয়ে খুলে ফেলেছি। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, আমি এরিয়া কোডটিগুলো দিয়ে দিব। এখানে আমার একটু প্রবলেম করতেছে, আপনারা রাতে রাতে এখন রাতে সবখানেই প্রবলেম করে। তারপর এখন আমাদের তিনটা নাম্বার হয়ে গেছে, আর এখানে একটা নাম্বার কাজ করে না, একটু প্রবলেম করতেছে আমার রাতের বেলা এরকম প্রবলেম করে। এখানে আমি মাই নাম্বারে ক্লিক করলাম, মানে একবার ফার্স্ট ডেক্স সিলেক্ট করে নিলাম, পরে এখানে আমরা নিচে আসার পর দেখেন ব্রোনিট লেখা আছে। তারপর এখানে দেখেন 10 মিনিট হয়ে গেছে, পরে এখানে ব্রোনিটে ক্লিক করে আমরা এখানে এখানে ডিলিট করে নেবো। দেখেন আমাদের নাম্বার কিন্তু ডিলিট হয়ে গেছে, নাম্বারটি সিলেক্ট করে নেবেন, লাস্টের 23 এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, পরে আপনারা ফিনিশে ক্লিক করবেন। তারপর এখানে ইএসএ ক্লিক করে দেখি কি আসে, এখানে আমার সেন্ডিং কোড আছে, এখানে আমার অন হওয়ার প্রবলেম আসেছে। এটা প্রবলেমটা আসে কারণ হলো অনেক লোক অ্যাক্টিভ, এর জন্য আমার এরকম প্রবলেম এসেছে। আমি খুবই দুঃখিত যে আপনাদের দেখাইতে পারলাম না এখানে একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে।